আমার মতো সিজন চেঞ্জের সময় কার কার মুখে স্বাদ চলে গিয়েছে বা কে কে আছেন একঘেয়ে মাছ মাংস খেতে খেতে একেবারেই বিরক্ত। আপনাদের জন্য নিয়ে আসলাম আমার বরের মানে আপনাদের অমি ভাইয়ার রেসিপি আর আমার ফেভারিট নাগা চিকেন মাসালা অনিয়ন। আমার বর বলে এটা নাকি স্ট্রং ঝাল, তবে আমার কাছে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য বেস্ট রেসিপি এটা। নাগা মরিচ বা বোম্বাই মরিচ সারা বছরই পাওয়া যায় আর সবখানেই পাওয়া যায়। ওটা ছাড়া এই রেসিপি তৈরি করতে আহামরি এমন কিছুই লাগে না যেটা আমাদের কিচেনে থাকে না, তাই যখনই খেতে ইচ্ছা করবে তৈরি করে ফেলুন নাগা চিকেন মাসালা অনিয়ন। কোয়ার্টার কাপ তেল ভালো করে গরম করে এক কাপ মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড়সহ মাংস নিতে পারবেন, তবে একটু লক্ষ্য রাখবেন টুকরোগুলো যেন এরকম ছোট ছোট হয়। এর ভেতর আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়ি আর আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করছে। চুলোর আঁচটা মিডিয়ামে আছে এবং বাকি প্রসেসটুকু মিডিয়ামেই থাকবে। দেখেন মাংসগুলো রঙটা চেঞ্জ হয়ে গেছে। এখন মাংসগুলোকে সেদ্ধ করার জন্য কোয়ার্টার কাপ পানি দিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে রান্না করব, মানে ঢাকনা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়াচেড়া দেব আর রান্না করব মাংসগুলো একদম সফট হওয়া পর্যন্ত। হাই হিটে যদি রান্না করি তাহলে হবে কি পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাংসগুলো শক্ত হয়ে যাবে। দেখেন মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, আবার এদিকে কিছুটা পানিও রয়ে গেছে, তাই আমি আর ঢাকনাটা দিচ্ছি না। ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে ফেলছে। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসগুলোর গায়ে এরকম ঝলসানো একটা টেক্সচার নিয়ে আসব। কালারটা দেখতে পাচ্ছেন? ঠিক এই পর্যায়ে চুলোটা বন্ধ করে দিয়ে মাংসগুলোকে তুলে নিতে হবে। এই তেলটা কিন্তু ফেলে দেবেন না, কারণ এই তেলের ভেতরে আমি পরের স্টেপটা রান্না করব। তার আগে মাংসগুলোকে ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিয়ে আসি। মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার দেখেন কি করছি। দুটো কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলছি। আমি কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। ঠিক এরকম করে সবগুলো টুকরো ঝুড়ি করে ফেলতে হবে। আপনারা যদি হাড়সহ মাংস নেন তাহলে এই পর্যায়ে হাড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে। হয়ে গেছে, দেখেন জিনিসটা ঠিক এরকম হবে। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। ওই তেলটাকে ভালো করে গরম করে আধা কাপ ছোট ছোট কিউব করে কাটা টমেটো কুচি দিয়ে দিলাম। এর ভেতর আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করছি। লবণ দেওয়ার ফলে টমেটো থেকে কিছুটা পানি বের হবে আর সেই পানিতে টমেটোগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখেন টমেটোগুলো অনেকটা ভর্তার মতো হয়ে গেছে। এর ভেতর আধা চা চামচ আদা বাটা, রসুন বাটা আধা চা চামচ, জিরা গুঁড়ি আধা চা চামচ, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়ি আর আধা চা চামচ ধনে গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করছি। মশলাগুলোকে মিনিটখানেক ভালো করে কষিয়ে নিচ্ছে। চুলোর আঁচটা মিডিয়ামে আছে এবং বাকি পুরো প্রসেসটুকুই মিডিয়াম আঁচে থাকবে। কষানো হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে মশলার সাথে পেঁয়াজগুলোকে মিনিটখানেক রান্না করছি। এতে করেই দেখবেন পেঁয়াজগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এক চা চামচ আদা কুচিও দিতে পারেন। এবার হচ্ছে আসল টুইস্ট, চারটি নাগা মরিচ ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। কি ভয় পেয়ে গেলেন? আমরা কিন্তু এরকমই ঝাল খাই। তবে এই যে এক কাপ পেঁয়াজ দিলাম এখানে, এই পেঁয়াজের জন্য এতটা ঝাল কিন্তু লাগবে না। তবে আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আর ছোট্ট একটা টিপস দিয়ে দিই, চেষ্টা করবেন সবুজ রঙের নাগা মরিচ নিতে।
তাহলে ঝালটা তুলনামূলক কম হবে। কিন্তু নাগা মরিচের এক্সোটিক যে ফ্লেভারটা আছে সেটা আপনারা ঠিকই পাবেন। একটু মিক্স করছি। আচ্ছা, পেঁয়াজগুলো কিন্তু এখানে গলে যাবে না, একটু এরকম কচকচাই থাকবে। এবার ঝুরি করে রাখা মাংসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমার ঘরে তৈরি করা 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এই পর্যায়ে একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে মিক্স করতে হবে। যেহেতু মাংসগুলো শ্রেড করা মানে ঝুরি করা, সেই জন্য মশলাগুলো মাংসের সাথে একটু সময় নিয়ে মিক্স করতে হবে, তা না হলে মাংসের ভেতরে মশলাগুলো ভালো করে মিক্স হবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেলে নেওয়া জিরা গুঁড়ি। এই টেলে নেওয়া জিরা গুঁড়ি কিন্তু ফ্লেভারটাকে আরও স্ট্রং করবে। সব উপকরণ দেয়া কিন্তু শেষ, রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। সব শেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে মিক্স করছি, তবে আপনারা চাইলে ধনেপাতা কুচিটাকে বাদও দিতে পারেন। আমি যে কি দারুণ একটা ফ্লেভার পাচ্ছি সেটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন রান্না করবেন তখনই সেই ফ্লেভারটা পাবেন। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আমি মিনিট দুয়েক মাংসগুলোকে রান্না করব, আর এরপরেই পরিবেশনে চলে যাব। এই মশলা চিকেনটা এতটাই মজার হয় যে এক প্লেট ভাত খেতে এটার সাথে আর অন্য কিছুর দরকারই হবে না। তবে আমি একটু লেবুর রস চিপে নেই। আর এটা যে শুধু ভাত দিয়ে খাবেন এমন কিন্তু না, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু একটা রুটি বা পরোটার ভেতরে এই মশলা চিকেনটা দিয়ে একটা র‍্যাপ তৈরি করে ফেলতে পারেন, লাঞ্চে দিতে পারেন, আবার বাচ্চার টিফিনেও দিতে পারেন। আরও একটা কথা বলে দেই, এই মশলা চিকেন দিয়ে আপনারা চাইলে রোলও তৈরি করতে পারেন, মানে ভেতরে পুর হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই নাগা মরিচ সারা বছরই পাওয়া যায় আর সবখানেই পাওয়া যায়, তাই অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা আপনাদেরকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেবে। তো কে কীভাবে খেলেন, ভাত দিয়ে, রুটি দিয়ে, না রোল করে? অবশ্যই তার একটা ছবি তুলে আমার গ্রুপে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।